এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর। সেজে ব্যথিত হৃদয় আছে বিছায়, তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে, ব্যথিত হৃদয় আছে বিছায়, তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগিছে করুণ রাগিণী শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহারা সঙ্গ সুধা, বিরহিণী চাইয়া আছে আকাশে শ্যামল সুন্দর। বকুল মুকুল রেখেছে কাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, বকুল মুকুল রেখেছে কাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, আনো সাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যেরও বাজিবে ছন্দেশে, আনো সাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যেরও বাজিবে ছন্দেশে, বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী ঝঙ্কারিবে মঞ্জির রুনু রুনু শ্যামল সুন্দর। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কলেজ স্ট্রিট চত্বরে, এই যে এটা হচ্ছে আমাদের কলেজ স্কোয়ার, সামনে গেলে ক্যালকাটা ইউনিভার্সিটি মেডিকেল কলেজ এগুলো রয়েছে, আর এইদিকে হচ্ছে সিটি কলেজ, যেটা সিটি কলেজ স্কুল বলা হচ্ছে, এটা সিটি কলেজ অফ কমার্স। তো এখানেই এবার আমার ফিলিমসে সিট পড়েছিল 2022-এ, এবং সেখানে একজন সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে আমার পরিচয় হয়, মানে আমি তো চলে যাচ্ছিলাম হেঁটে, তারপর সে আমাকে কোনোভাবে চিনতে পারে, আমি মাস্ক পরেছিলাম তাও চিনতে পারে, এবং আমাকে জিজ্ঞাসা করে তুমি কি নজরে WBCS-এ কৌশিক, আমি বলি হ্যাঁ, তার সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় সেদিন থেকেই, তারপর আমাদের অনেকবার কথাও হয়েছে ফোনে, এবং আমার চ্যানেলও বেশ কয়েকবার সে কমেন্ট করেছে, তো আজকে সেও আসছে কলেজ স্ট্রিটে বই কিনবে সম্ভবত, আমার মনে হচ্ছে সে হয়তো চলে এসেছে, সে মেট্রো করে আসবে, এবার বাকি কথা ওখানেই হচ্ছে। তো রতিন চলে এসছে, এ তোমার নাম দিলে অসুবিধা নেই, আচ্ছা তো রতিন বলো তোমার কী খবর, রতিন আমাকে জিজ্ঞেস করছিলো আমার কী খবর, তাই বলে রতিন দিয়েই শুরু করি ক্যামেরা। তোমার ফিলিংস কেমন হয়েছে এবার? আমি একটু আগে বললাম যে তোমার আমার একই জায়গায় সিট পড়েছিল, এবং সেখান থেকে তোমার সাথে আমার পরিচয় হয়, এক্স্যাক্টলি তুমি আমাকে জিজ্ঞাসা করছিলে যে আমি নজরে WBCS কিনা, তো সেই বিষয়টি ইতিমধ্যে আমি ক্যাপচার করেছি, তো এখন এই দোকানে এসেছি এখানে বই কেনার জন্য। বলো এবার তুমি আর কী কী পরীক্ষা দেওয়ার কথা ভাবছো, তোমার SSC নাকি একটা পরীক্ষা বলছিলে দিয়েছিলে কত দুদিন আগে, হ্যাঁ ওটা কেমন হলো? তোমার এবার কিরকম আসছে ফিলিমসে? 147 দারুন কিন্তু এটা, তাহলে তুমি এক্সপেক্ট করছো তো অবশ্যই যে মেন্সটা অবশ্যই তোমার দিতে হবে ভালো করে আর কি, ক্লিয়ার হলে তো আর তো মেন্সের জন্য তো ভালো করে না পড়লে পরে তো মুশকিল ব্যাপার। মুশকিলটা হচ্ছে কি বলতো, আমি বুঝতে পারছি না তোমার ভয়েস আসছে কিনা, আশা করছি চলে আসবে, কেন মাইকের ব্যাপার নেই তো, যাক আমি আশা করছি শোনা যাবে, ঠিক আছে অসুবিধা নেই আর কি। তো তুমি আজকে কী বই কেনার কথা ভেবেছো? তুমি আজকে একটা ম্যাথসের বই কিনবো আর কি, বেসিক্যালি ম্যাথসের বই আর WBCS-এর যে ডেসক্রিপটিভ পেপার যেটা ইংলিশের বইগুলো, আচ্ছা সেটা দেখি কোনো বই পাওয়া যায় কি না। তুমি মেন্সের জন্য এমনি কোন কোন বই ফলো করছো এখন, শুধু মেন্সের জন্য পার্টিকুলারলি? মেন্সের জন্য হিস্ট্রিতে তো সোনালী বানসাল, আচ্ছা জিওগ্রাফিতে পেরিয়ার আর মহেশ কুমার বার্নাল,
আচ্ছা আর নীতিন সিংগানিয়া স্যারের বই ইকোনমিক্সের আর পলিটিক্সে লক্ষ্মীকান্ত আর আমি ম্যাথসের জন্য তোমার ওই রাকেশ যাদবের বই ফলো করি আচ্ছা রিজনিং তেমন করি না আর কি এদিক ওদিক থেকে যা মোটামুটি যেটা পাই আর কি আর ইংলিশ বেঙ্গলের জন্য পেপার টেপার পড়ি আচ্ছা আগে থেকে আমার অনেক পড়া আছে এই যে আচ্ছা এটাই অনেকে জিজ্ঞেস করে যে প্র্যাকটিস সেট কি করা যেতে পারে মেন্সের জন্য তোমার কি ফিলিজ প্রিন আমি আজ পর্যন্ত ফিলিং দিয়েছি এবারেও ক্রিম দিয়েছি কোনো প্র্যাকটিস সেট করিনি আচ্ছা উইদাউট এনি প্র্যাকটিস তুমি এটা আমাকে বলেছিলে এর আগে হ্যাঁ এটা প্র্যাকটিস সেট আমি করিনি যে প্র্যাকটিস সেটগুলো আছে সেগুলো ম্যাক্সিমামটাই কপি পেস্ট আর কিছু কিছু আমি নাম বলছি না যারা অনেকে বলে থাকে যে প্র্যাকটিস সেটগুলো খুবই ভালো প্র্যাকটিস সেট এটা সেটা অনেক অ্যাডভার্টাইজ করে আর কি আমিও কিনেছিলাম আর কি ওই একটা করার পরে দেখি প্রচুর ভুল আছে যতটা ম্যাক্সিমাম পড়েছি রিভিশন করবে প্লাস হচ্ছে সায়েন্সের জন্য যেমন সায়েন্স আমি পড়িনি হ্যাঁ কিন্তু সায়েন্স না পড়েও আমি ধরো মানে যেটা আমি মানে করতাম আর কি একটা দাদা আছে যার সঙ্গে বিভিন্ন টাইপের আলোচনা করতাম যেমন তার মধ্যে মানে ট্রান্সফরমার যে কোশ্চেনটা এসেছিল কিংবা হার্টের যে কোশ্চেনগুলো এসেছিলো এগুলো আমার পড়া না কিন্তু এগুলো কিন্তু বিভিন্ন টাইপের কথা আলোচনা বিভিন্ন টাইপের ইন্টারেস্টের জন্য আলোচনা করা তাছাড়া এইগুলোই করতাম আর কি তোমার এমনি গ্র্যাজুয়েশন কিসে জানো কেমিস্ট্রি জানো কেমিস্ট্রি আচ্ছা অপশনালও আমার কেমিস্ট্রি আর কি আচ্ছা আচ্ছা যদি অপশনাল জন্য সেরকম পড়াশোনা করতে পারি না আর কি তো অনেক দেরি করেই প্রিপারেশন শুরু করে দিই আর কি তুমি তো এর আগে ইন্টারভিউতে গেছিলে কোনো একটা বলছিলে ডাব্লিউবিসিএসের কি ডাব্লিউবিসিএস না এটা হচ্ছে বিএসসির মোটর ভেহিকল ইন্সপেক্টর ওটাই ছিল বিএসসির ফার্স্ট পরীক্ষা 2019 আচ্ছা এছাড়া অনেক ইন্টারভিউ দিয়েছি এগুলো আমার তো হয়নি আর কি একদম শেষ মুহূর্তে গিয়ে কেটে গেছে আগে তো এসএসসি স্টাফ সিলেকশন সিজিএল প্রিপারেশন নিতাম তারপরে তো 2017 তে কেস হয়ে গেলো পরীক্ষা বন্ধ ছিল তারপরে তো এই বিসিএসে পরে গিয়ে শিফট হতে হলো আচ্ছা এই জন্য অনেকটা সময় আমার নষ্ট হয়েছে আমার যেটা মনে হয় আর কি যে যে কোনো একটা দিকেই ফোকাস রাখাই ভালো হয় সিজিএল হলে সিজিএল নাহলে বিসিএস হলে বিসিএস কিন্তু আমাদের প্রসেসগুলো এতটাই মানে লেন্দি যে মানে প্রবলেম হয় সবারই প্রবলেম হয় সেটাই মানে একসঙ্গে মানে মানে এতটা টাইম স্পেন্ড করা আর মেন্টালিও আমরা অনেক সময় ভেঙে পড়ি তো এইখানে মানে সবথেকে বড় ব্যাপার যে মেন্টালি মানে আমার ক্ষেত্রেও তাই আর কি মানে খারাপই লাগে এইগুলো তো তাড়াতাড়ি করতে পারে গভর্নমেন্টে তো যাই হোক এটাই আর কি তো আগামী সময় কি ভাবছো মানে তুমি কি ডাব্লিউবিসিএসই দিতে থাকবে না এর সাথে আর কিছু করবে ভাবছো ডাব্লিউবিসিএসই প্রিপারেশন আমি নিচ্ছি ডাব্লিউবিসিএসই থাকবো আর কি আচ্ছা ডাব্লিউবিসিএস আর আর অন্য কোনো অপশন নেই আর কি এখন আর অপশন নেই সমস্ত অপশন বন্ধ তবে আমি এইটুকু বলতে পারি যে ওই মোটর ভেহিকলস ইন্সপেক্টরের পরীক্ষাটা ভালোই হয়েছিল আচ্ছা ইন্টারভিউ এবং এটাও ভালোই হয়েছিল সেটা কী কারণে হয়নি সেটা আমি আর বলছি না ক্যামেরার সামনে অবশ্যই অবশ্যই আমরা শুনেছি তোমার কাছে আলাদা করে কিন্তু এখানে আর বলা হচ্ছে না আর এখানে আলাদা করে আমি আর বলছি না তো যাই হোক যাই হোক ওটাই হচ্ছে যে কোনো একদিকে আমাদের লেগে থাকতে হবে এটা যদি আমার অনেকটা টাইম নষ্ট হয়ে যায় তোমার পেছনে কিন্তু পুলিশ ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে দেখো একবার এবং শুধু তাই না মানে আর একটা যে জিনিসটা আর কি যেটা মানে আমাদের প্রিপারেশনের সময় আর কি একটা দিকে তো ফলো করতেই হবে অবশ্যই আর যেটা বলতে চাচ্ছিলাম ওই এটাই আর কি বেশ তা আমরা এবার বইপত্রগুলো দেখি তাহলে তো আজকের মতো বই কেনা হয়ে গেল মোট 4টে বই কেনা হয়েছে দুটো বই ছিল ইতিহাসের ওপর সেগুলো রথিন যতক্ষণ ছিল তখনই কেনা হয়ে গেছিলো তারপরে আমি বাসে উঠে গেছিলাম তো তারকদা আবার আমাকে ফোন করে বললো যে মহেশ কুমার বন্দ্যোপাধ্যায়ের পলিটি এবং ইকোনমি এই দুটো বই আজকেই ঢুকেছে তো পুনরায় আমি বাস থেকে নেমে দুটো বইও কিনলাম তো 4টে বই কেনা হলো আজকে এখন আবারও বাসের জন্য ওয়েট করছি এখানে রঙ সারে গুলাবি চুনরিয়া রে রঙ সারে গুলাবি চুনরিয়া
আজকে প্রথমে দুটো বই কিনেছিলাম, এটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের, এটা অরিজিনাল বই আর কি, এটা ডুপ্লিকেটও পাওয়া যায়, আর এটা হচ্ছে কিনেছি। তো এই নিয়ে চারটে ইতিহাসের বই কেনা হলো, তোমরা দেখেছো এরকম আমি ছায়া প্রকাশনীর বইটা বলেছিলাম, আর রাজু শেঠ যেটা মণ্ডল প্রকাশনী, এই চারটে বই মিলিয়ে আমি ভিডিও করব পরপর পরপর, এবং এগুলো নিয়ে হয়তো ভিডিও ইউটিউবে আছে, কিন্তু আমি যেরকম করবো সেরকম ভিডিও এই প্রথম হবে। আর পরে যেমনটা বললাম, আমাকে আবারও ফোন করলো তারকদার, বললো এই দুটো বইও এসছে, তো এইগুলো ভিডিও করতে আমার একটু সময় লাগবে, আমাকে দেখতে হবে। তার আগে যদি কেউ করে দেয়, আমি আশা করব তোমরা পরবর্তীকালে নিশ্চয়ই আমার ভিডিওটা খুঁজে দেখে নিতে পারবে, এইটুকু ভরসা তোমাদের উপর আমার সবসময় থাকবে, সবসময় আছে। আর হ্যাঁ, এটাও দেখিয়ে দেওয়া ভালো। এখন এই হচ্ছে বিল, প্রথম এই বিলটা হয়েছিল, এটা দেখলে একটা ডিসকাউন্টের আইডিয়াও পেয়ে যাবে। পরে আমি ইন্ডিভিজুয়ালি ভিডিওতে তো বলবোই কত ডিসকাউন্ট পড়ছে। পরে এটা আমাকে আবারও করতে হলো, ওই পরের দুটো বই, ঠিক আছে। তো এটা হচ্ছে আপডেট।